आमी इस जगते एकदम नतून दाई एलाल्लार काजे आमी एकेबारे नतून मात्र तीन बसर आज पर्यंत डबल महफिल आमी करी नाई হজে গিয়েছিলাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন ছিলাম মক্কা মদিনায় এসেছি আজ তেরো চোদ্দ দিন খাতাটা রেখে গেছে এক মাওলানার কাছে আজকের এই মাহফিলের সব অপরাধ দোষ আমার ঘাড়ে দোষ সবচাইতে বেশি কমিটির ওনারা আমার খাতায় যে নাম্বার লিখে দিয়েছে শেষে বিরাশি কার এই নাম্বার কার ও নাম্বারটা বন্ধ কমপক্ষে বারো দিন কল দিয়েছে নাম্বারই বন্ধ করবে কি সেই লোকটা করবে কি প্রত্যেক দিন পাঁচশো ছয়শো করে দাওয়াত আসে শুধু আমি দেশে না চব্বিশ পঁচিশটা রাষ্ট্রে যাওয়া লাগে মনে করছেন হুজুর ছোট সব দোষ এখন মানুষ আমার দেয় হ্যাঁ হুজুর এত দেরি করে কেন বারো দিন কল দিয়ে তো এ নাম্বার বন্ধ করবে কি সে বাধ্য হয়ে সিরাজগঞ্জে দাওয়াত নিয়ে ফেলিস ওরাও পোস্টার ছাপিয়েছে ইনারা দশ দিন আগে বলছে হুজুর আমাদের পোস্টার হয়ে গেছে আমি কি মারা যাবো নাকি আর আমি মেশিন মনে হচ্ছে আমি তো আসছিলাম না জোর করে নিয়ে এসেছেন আপনারা আমি ডবল মাহফিল করি না আমার গলা পারে না শরীর পারে না দুই দিকে একটা কন্ট্রোল করতে গেলে মানুষ পারে কতক্ষণ এত করে নিষেধ করলাম কর্তৃপক্ষকে এবার মিস্টেক হয়েছে আপনাদের কারণে দাওয়াত দিয়ে কোনো খোঁজই নেই আর নাম্বার দিয়েছে এমন নাম্বার নাম্বার বন্ধ থাকবে কেন কমপক্ষে বারো দিন কল দিয়েছে একদিনও নাম্বার ঢোকেনি ও বাধ্য হয়ে কেটে দিয়ে অন্য জায়গায় নিয়ে নিয়েছে আর আমি থাকলে কাজ হতো না আমি ছিলাম তো পঁয়তাল্লিশ দিন মদিনায় এসে দেখছি মিস্টেক হয়ে গেছে আর সব দোষ এখন আমার মানুষের কোনো কমন সেন্স নেই আন্দাজে একজনের কি গালি দিলেই হল অধিকাংশ মানুষ আসার সময় গালি দিচ্ছে না এত দেরি করে কেন টাকার আরে ভাই আপনি কয় টাকা দিতে পারেন জেদ্দাতে একটা মাহফিল করলে আমার কমপক্ষে সত্তর হাজার টাকা দিয়েছে আপনারা তো সারা জীবন মিলেও পঞ্চাশ হাজার টাকা দিতে পারেন না আমার বাবা আমার ফকির না আপনার টাকা নিয়ে চলা লাগবে আপনার মতো পঞ্চাশটা পরিবার আমি নিজেই চালাই শুধু দোষ আমার দিচ্ছে আসার সময় দোষ যে কমিটির দোষ এদিকে কোনো খেয়াল নেই আশ্চর্য মানুষ না মানুষ আন্দাজে ভুল বুঝবে কোন কারণে আমি তো আর ইচ্ছা করে এই কাজ করিনি আমার মাহফিল যেখানে থাকে আমি মাগরিবের নামাজ পড়ি সেখানে যাই আশ্চর্য মানুষ আসলে কিছু মানুষ না বুঝে দোষ দিচ্ছে আমার আমার তো দোষ নাই জায়গা দোষ হয়েছে আমি মাওলানার কাছে খাতা রেখে গিয়েছিলাম ওই লোকটা আর কমিটির এনারা যে তোমার কুষ্টিয়ায় যে যোগাযোগ করে দিত আমার তো নাম্বার আমি দেশে রেখেই গেছি পঁয়তাল্লিশ দিন মোবাইল চব্বিশ ঘন্টা আমারটা খোলা আপনাদের কোনো খোঁজ নেই দশ দিন আগে খোঁজ নিচ্ছে এই বসেন যারা এসেছেন এটা মমতাজের কনসার্ট না বসেন ডানা কাটা পরই আসলে তো এক রাত না দশ রাত জেগে থাকতে পারেন